ভালো করে করো ভোটের আগের দিন উত্তপ্ত দমকল এবং যে অভিযোগ উঠল সেই অভিযোগ এবারের বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে একেবারে নজিরবিহীন, কারণ এখানে একজন প্রার্থীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের খুন করার অভিযোগ উঠল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমকলের শাহবাজপুর গ্রামে, আমরা দাঁড়িয়ে রয়েছি কাদের মণ্ডলের বাড়িতে, কাদের মণ্ডলের মা রয়েছেন আমাদের সঙ্গে। আমি জানার চেষ্টা করব কালকে রাত্রে ঠিক কি হয়েছে। স্বামী বিছনাতে শুয়ে ছিল, দিয়ে ওদের গাড়ি এসেছে, দিয়ে ওই পাড়াতে একটু হয়েছে, ওই দিয়ে দেখে আসে তা বিলে গেল, যাইয়া দেখছে তো ওরা আটখান গাড়ি এসেছে, আসার পরে ওরা একটু হট্টগোল করছে। তখন কিছু লোকে বলছে তোরা বেআইনিভাবে কালকে ভোট, আজকে কেন ঢুকেছিস দেশে, তা বলছে। আর ভোটের আগের দিন কি করতে এসেছিল? ওরা অস্ত্রপাতি দিতে এসেছিল ওদের পার্টির লোককে, টিএমসির পয়সা দিতে এসেছিল, বম পিস্তল এসব ভয় দেখাতে এসেছিল। দিয়া আমার স্বামী, আপনার স্বামী আপনার ছেলে এরা কোন দল? আমার স্বামীরা সিপিএম করে। দিয়ে আমার স্বামী রাস্তার কোলেই দাঁড়িয়েছিল, দিয়া ওরা তিনখান গাড়ি পার হয়ে চলে গেছে, আর পিছনে পাঁচখান গাড়ি ছিল। দিয়া সেই গাড়িতে একটা ডালা আলগা রেখেছিল ওদেরকে ইচ্ছা করে ফেলে দেওয়ার জন্য, দিয়ে ওরা তিনজনা ওই ডালাতে সকাল থেকে তো পুলিশ কি বলবো বলেন, ভালো করে করো। ভোটের আগের দিন উত্তপ্ত দমকল এবং যে অভিযোগ উঠল সেই অভিযোগ এবারের বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে একেবারে নজিরবিহীন, কারণ এখানে একজন প্রার্থীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের খুন করার অভিযোগ উঠল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমকলের শাহবাজপুর গ্রামে, আমরা দাঁড়িয়ে রয়েছি কাদের মণ্ডলের বাড়িতে, কাদের মণ্ডলের মা রয়েছেন আমাদের সঙ্গে। আমি জানার চেষ্টা করব কালকে রাত্রে ঠিক কি হয়েছে। স্বামী বিছনাতে শুয়ে ছিল, দিয়ে ওদের গাড়ি এসেছে, দিয়ে ওই পাড়াতে একটু হয়েছে, ওই দিয়ে দেখে আসে তা বিলে গেল, যাইয়া দেখছে তো ওরা আটখান গাড়ি এসেছে, আসার পরে ওরা একটু হট্টগোল করছে। তখন কিছু লোকে বলছে তোরা বেআইনিভাবে কালকে ভোট, আজকে কেন ঢুকেছিস দেশে, তা বলছে। আর ভোটের আগের দিন কি করতে এসেছিল? ওরা অস্ত্রপাতি দিতে এসেছিল ওদের পার্টির লোককে, টিএমসির পয়সা দিতে এসেছিল, বম পিস্তল এসব ভয় দেখাতে এসেছিল। দিয়া আমার স্বামী, আপনার স্বামী আপনার ছেলে এরা কোন দল? আমার স্বামীরা সিপিএম করে। দিয়ে আমার স্বামী রাস্তার কোলেই দাঁড়িয়েছিল, দিয়া ওরা তিনখান গাড়ি পার হয়ে চলে গেছে, আর পিছনে পাঁচখান গাড়ি ছিল। দিয়া সেই গাড়িতে একটা ডালা আলগা রেখেছিল ওদেরকে ইচ্ছা করে ফেলে দেওয়ার জন্য, দিয়ে ওরা তিনজনা ওই ডালা সকাল থেকে তো পুলিশ কি বলবো বলেন।